সেই পক্ষ থেকে আমাদের পালা ভাগ করে দেওয়া হয়েছে। পালাটা একটু ব্যতিক্রম। শরীয়ত সরকার গাবে গুরুর পালা, লতিফ সরকার গাবে শিষ্যের পালা। সেই শিষ্যের পালা নিয়ে অতীব চমৎকার দুটি গান শুনলাম। একটি তার প্রশ্নবোধক গান, আরেকটি পদকর্তা দরবেশজি লালন শাহ ফকিরের ভজন বা প্রার্থনাবাদী গান। বিসমিল্লার বিষ দশ খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। এই গান প্রশ্ন করছে, গানটা ভর্তি প্রশ্ন। আপনারা জানেন বিসমিল্লা খণ্ড কয়টা, কোন খণ্ডের কি নাম, কোন খণ্ডে আল্লাহ, কোন খণ্ডে নবী, কোন খণ্ডে গুরু, কোন খণ্ডে শিষ্য, কোন খণ্ডে আদম, কোন খণ্ডে হাওয়া, কোন খণ্ডে আশা, আবার কোন খণ্ডে বিসমিল্লাটা কি। এত বাঘ হইল এই একটা বেজুর সংখ্যা, ১৯ কি জোর না বেজুর, বেজুর ১৯ হলো বেজুর। এই বেজুর হওয়ারই বা কারণ কি? তো আমি যত সম্ভব বলার চেষ্টা করব। পালা গানে যাওয়ার আগে বলবো, কথায় ভাষায় যদি ত্রুটি বিচ্ছেদ হয় আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার যে শিষ্য উনি হইল মানে আমার চাইতে বয়স্ক মানুষ, কিন্তু উনি সাচ্ছে হলো পোলাপান, আজকে পোলাপান সাচ্ছে। তো আমি এই জন্য এই কথাটা বললাম যে আমার শিষ্য যেন দোয়া করে আমার জন্য, কারণ গুরুরও দোয়ারও দরকার আছে, ভক্তের দোয়ারও দরকার আছে, তাই না? সালাম নিয়ে তো করছে, ওটা তো আমার মনে আছেই। আল্লাহরে কোনদিন কেউ সালাম দেয় না, আল্লাহরে সালাম দেব কেউ? সালাম হলো আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর রহমত, আমি বান্দা আল্লাহরে কি রহমত দিব। এটা আমার পরীক্ষা করবেন করছে, খুব খেয়াল। আল্লাহরে কি সালাম দিবেন? আল্লাহকে বলবেন লাতাকনা তুমি রহমাতুল্লাহ, হে আল্লাহ সর্বশক্তিমান, এটাই বান্দার করণীয়। কি লাতাকনা তুমি রহমাতুল্লাহ? আমি যতটুকু পেয়েছি এটি বললাম, লাতাকনা তুমি রহমাতুল্লাহ, হে বিশ্বজগতের প্রতিপালক, আমরা বান্দা গুনাহগার, তোমার রহমত থেকে যেন বঞ্চিত না হই। এটা বিসমিল্লাটা আপনি আমি সকলেই পাঠ করি, কিন্তু হুজুর পাক সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাক পাঠ করছে সেই বিসমিল্লা শরীফ পাঠ করে আকাশে উদিত চাঁদ কি করছে, দ্বিখণ্ডিত করছে। তার এমন পাওয়ার ছিল বিসমিল্লাটার, এমন শক্তি, এমন পাওয়া বিসমিল্লাটা ছিল, আছে, থাকবে। এক সময় বিসমিল্লাটা প্রথম যখন, তখন ছিল আল্লাহুম্মা বিসমি, তারপরে আসছে বিসমিল্লাহি রহমানের রাহিম। আচ্ছা, বিসমিল্লাহ শব্দ আপনারা জানেন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ করলাম, এটাই তো বিসমিল্লাহ। কিন্তু এর একটা দুইটা অর্থ আছে, একটা হলো সুপিমত আর একটা হলো সরার আইন, একটা হলো গোপন আর একটা হলো প্রকাশ। যদি দেহের মধ্যে জরিপ করা হয়, দেহের মধ্যে বাস্তবায়ন করা হয়, তাহলে দেহটাই হলো বিসমিল্লার আকার। বিসমিল্লার খণ্ড দশটা, আখল মিনাল হোয়াল সাইয়া সুপুরি তোনাজিনা অকুলা অকুবাতকার রাফালি রামানি, এই হলো দশটা। বিসমিল্লা আমি বলি আর আল্লাহর অলিরা বলছে, অলিরা যাহা বলছে বিসমিল্লা কয়া যা বলছে তাহাই বাস্তব হয়েছে, কিন্তু আমিও বলি, কিন্তু আমি কইলে ওটা হয় না। কেন হয় না? তাতে কি বিসমিল্লার ত্রুটি আছে? না, বিসমিল্লার কোনো ত্রুটি নাই, দুট হলো আমার। বিসমিল্লা পবিত্র, বিসমিল্লার কোনো ত্রুটি নাই। আমি শরীয়ত সরকারের ত্রুটি থাকতে পারে, আল্লাহর কালামের কোনো ত্রুটি নাই। এক খণ্ডে আল্লাহ, এক খণ্ডে রসুল,
দশটা খণ্ড, কয়টা খণ্ড? দশটা নাম বললাম আরবিতে, আরবিতে দশটা খণ্ডের নাম আমি আপনাদের জানিয়ে দিলাম। এখন বলবেন কোন খণ্ডে আল্লাহ? আলিফে হলো আল্লাহ। বলেন লামে কি? লামে হলো আদম। মিমে কি? মুহাম্মদ। তাহলে রাতে কি? রসুল। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ, আর রাতে হলো রসুল, আর হামজাতে হলো মুর্শিদ, আর লামালিপের কাউরাই হলো শিষ্য। ছয় হাজারে যা, ছয় হাজারকে যা, ছয় হাজার বয় যা, তিন ছয় কয় হাজার হইল? আঠারো হাজার মাকলুকাত। এই পৃথিবীতে জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত আপনারা সকলেই মুমিন মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, কোরআনকে বিশ্বাস করতে হবে, হাদিসকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, রসুলকে বিশ্বাস করতে হবে, নবীর আহালে বায়াতকেও বিশ্বাস করতে হবে। এবার চেনে দেখেন এই পৃথিবী থেকে কুল কায়নাতের মধ্যে, হ্যাঁ তাকিয়ে দেখেন সব কিছুরই জোড়া আছে, একটা হলো ভালো আর একটা মন্দ, একটা সরল আর একটা গরম, একটা ছোট আর একটা, একটা গুরু আর একটা শিষ্য, একটা মা আর একটা বাবা, একটা ভাই একটা বোন, একটা নরম একটা শক্ত, একটা চন্দ্র আর একটা সূর্য, একটা রাত আর একটা দিন। আচ্ছা সব কিছুর জোড়া কইলাম, এখন যিনি সৃষ্টিকর্তা, বিশ্বজগতের প্রতিপালক, এই আল্লাহর কি কোনো জোড়া আছে? আল্লাহর জোড়া আছে? তাহলে তিন ছয় আঠারো হাজার মাকলুকাত, ছয় হাজারে যা মানুষ জাতি, ছয় হাজার গেজা উদ্ভিদ জাতীয় বৃক্ষ, ছয় হাজার বয় যা ডিম যত প্রকার, তিন ছয় আঠারো আর আল্লাহ হলো এক, কত হইল? এই হলো বিসমিল্লাহ বল। এখন বায়না আপনি ডিও আমার দিয়ে দিবেন না, সঠিক হবে না মানে সঠিকই তো হয়েছে, ভুল হয়েছে কোনটা? তুই আবার কি কো আবার কি কয়? আমার দি তো দিবই, আমারে কইছে যে জবাব যদি না দিয়ে পারো তাহলে বানারটা ফেরত দিও, জবাব তো আমি দিলাম, আমি তো আমার দি নিমই, আপনি ডিউ দিয়ে তো যাক। প্রাথমিক কর্ম, প্রাথমিক কর বিসমিল্লাহ, তাই বুঝে শেষ করি নাই, এখনো আরো আধা ঘন্টা লাগবো। খুব খেয়াল, যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা হলো বিসমিল্লাহির রহমানের রাহিম, এটা বিসমি রহমানের রাহিম, এটার বাঘ হলো তিনটে। প্রথম পর্যায়ে বলছি দশটা খণ্ড, খণ্ড কয়টা? দশটা, দশটা, বাঘ হলো তিনটে, বিসমিল্লাহি রহমানের রাহিম, এই শেষের অক্ষর হলো মিম। এই মিম থেকে চারটি লেজা বের হয়ে গেছে, কয়টা? চারটা। ওরা এক একটা লেজা ব্যাখ্যা করতে গেলে বিশ মিনিট করে লাগবো, তাহলে ষাট বিশ আশি মিনিট লাগবো, ওই দিকে গেলাম না। এবার আসেন সুপি মতে আমার দেহের মধ্যে বিসমিল্লাটা কোথায়, কিভাবে আছে আমার দেহের মধ্যে বিসমিল্লাটা, কোন জায়গায় অবস্থান করতেছে? এবার আসেন মুন্ডুতে মিম, খেজে মজগে, সেতে কান জানা, আইন গাইন দুনয়ন, রেতে রক, সিনাতে সিন, ষটবঙ্গ আলিপের চিন, জিমে জিব্বা বাজুতে সিন, মুখে হলো বের গঠন, বেতে বিসমিল্লা, বেতে হলো মুখ, বেতে বিশ্বব্রহ্মাণ্ড, বেতে শহীদ, কার শহীদ? আমার আল্লাহর শহীদ। এবার আসেন আপনি যদি আল্লাহর দরবারে কোনো কিছু চান কি দিয়ে চাবেন? মুখে, জবানে। তাহলে যে মুখে চাবেন সেই জবানটা যেন আপনার পবিত্র হয়, পুত পবিত্র হয়। আল্লাহ বলে ও বান্দা তুমি আমাকে ডাকো, এমনভাবে ডাকো, পবিত্র জবান দিয়ে ডাকো, আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকের প্রতি উত্তর করবো। তাহলে আল্লাহ বান্দার ডাকের প্রতি উত্তর করবে, কখন করবে? যার জবানটা পবিত্র হবে। সবারই জবান পবিত্র করতে হবে, কথাটা এই জায়গায় রাখলাম। জবানটা পবিত্র করতে হলে এই জবান থেকে কিছু জিনিস তার বিতাড়িত করতে হবে। কি? এই মুখে মিথ্যা কথা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, বাজে আলাপ করা,
প্রতারণা করা যাবে না। গীবত চর্চা নিন্দা অহমিকা গাম্ভীর্য সমস্ত কিছু দূরীভূত করতে হবে এই মুখের কথা দিয়ে। কারো অন্তরে আঘাত দেওয়া যাবে তাহলে মুখের থেকে ছয়টা। এবার আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, মালিকের দরবারে, প্রভুর দরবারে আপনি যাহা চাবেন প্রভু আপনার তাহাই দেবে। সে দেবে, আপনি নেবেন সে দিবে। সে তো সৃষ্টিকর্তা, কিন্তু বন্টনকারী হলো আমার প্রিয় নবী আহাম্মদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ওনার নাম হলো কাসেম। কাসেম মানে হলো বন্টনকারী। আল্লাহ হলো সৃষ্টিকর্তা, যিনি সর্বসৃষ্টির মালিক। রসুল পাক হলো বন্টনকারী। রসুল পাক হলো বন্টনকারী। আমার সালানাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, উনি হলো রহমানের রাহিম। আর আমার হুজুর পাক হলো রহমাতাল্লিল আলামিন। এবার আসেন, এই খুব খেয়াল করে শুনতে হবে মেম্বার সাহেব, খুব খেয়াল করে নেব। মুখে ছয়, এবার আল্লাহর দরবারে যা চাইলে আল্লাহ দিব। ধরবেন কিসে? তাহলে হাতে ছয়, কয়টা হইল? হাতে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় পথ থেকে আয় করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না। আর হাতে ধরে হ্যাঁ কোনোদিন কাউকে আঘাত দেওয়া যাবে না। দেখবেন যারা তরিকপন্থী মানুষ তাদের হাতটা জোরাত। বাবা ভালো আছেন, দাদা ভালো আছেন, কেন? ওই হাতটা ওর না, ওই হাতটা ওর মুর্শিদকে বলা। ওই হাত আমার রশিদ চান্দের হাত, আমার গাউছুল আজম বড়িয়াবার দরবারের হাত, গাউছুল আজম তুলাচান্দের হাত, আমার মানিক চান্দের হাত। তাহলে মুখে ছয়, হাতে ছয়। এবার রসুল পাক বলছে যার জবান আর গুপ্তঙ্গ হেফাজতে থাকে আমি রসুল তার সাফায়াত করে দেব। তাহলে ব্যভিচার মৈথন অর্থাৎ গুপ্ত অঙ্গের মধ্যে সাত, এটা কিন্তু সুফিবাদ, অন্যদিকে কথাগুলো নেবেন না। সরার আইন দিয়ে বুঝালাম সার্বজনীন কথাটা, যে পরম করুণাময় আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ করলাম এটাই কথা। কিন্তু সুফি মতে হলো এই দেহের থেকে জিনিসগুলো আপনার বর্জন করতে হবে। ব্যবিচার মৈথন, কামাচার মৈথন, অবিচার মৈথন, সাম্য মৈথন, সৃষ্টি সুখ বন্ধ করা, মিলনে যদি বিন্দু পতন হয় নিজের মধ্যে সংরক্ষণ করা, এই হলো সাত। বারো আর সাতে উনিশ। এই উনিশটি বস্তু যখন দেহ থেকে ত্যাগ হয়ে যাবে তখন আপনার দেহটা হবে বিসমিল্লাহির রহমানে, আপনার নগদ বিসমিল্লাহ আমি দেখাইলাম। কোন খণ্ডে রসুল, কোন খণ্ডে গুরু, কোন খণ্ডে আল্লাহ, কোন খণ্ডে আদম, কোন খণ্ডে হাওয়া, কোন খণ্ডে আশা, কোন খণ্ডে যাওয়া, আর দেহটাই হলো বিসমিল্লাহির রহমানের রাহিম। তখনই হবে পবিত্র জবান ঠিক হবে, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হবে, ইন্দ্রিয় ঠিক হবে, গুপ্ত অঙ্গ ঠিক হবে। এই পবিত্র জবানে আপনার যাহা বলবেন তাহাই। তো আমি এটুকু পেয়েছি যে আল্লাহকে কোনো রহমত দেওয়ার বান্দার কোনো না শক্তি নাই। থাকতে পারে আপনি অন্যভাবে কোনো কায়দা কৌশলে পেয়ে থাকতে পারেন, সেটা আমার জানা বিষয় না। আমি যা পেয়েছি তাই বললাম, দলিলগত কথাটাই আপনাকে বললাম। আমার একটা গান, রশি সরকারের একটা গান শোনাই। এই এই গানটা হলো কলেমার গান, কিন্তু রশি সরকার কলেমার মধ্যে এই বিসমিল্লাটা ঢুকাইছে। এই হ্যাঁ এই কথাটা, এই গানটা করলেও তার বিসমিল্লার কিছু আংশিক উত্তর আমি কিন্তু বিসমিল্লার ব্যাখ্যা একবারে দিয়ে দিছি, হ্যাঁ একবার চাপিয়ে নিছি, যেটুক দিম ওইটুক হলো সারপ্রাইজ দিলাম আর। সাবুদ কুরআন মানব দেহ, সাবুদ কুরআন মানব দেহ, পয়রা লওগা ফানা কলেমা, পড়লেই মুসলমান হইবে না। তয় ভয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কইলে। তয়ব কলমা করে দেখো আল্লাহর নিশানা, দেখো আল্লাহর নিশানা,
পড়বো কলমা পড়ে দেখ আল্লাহর নিশানা সর্বজনীন কথাটা আমাদের জানা প্রয়োজন। আমার মনের ব্যাখ্যা, আমার মনের আশা, আমার মনের আক্ষেপ আমি আমার বাজার লতিফ সরকারের কাছে বলবো। আমি আর কাউকে বলি না, ওনাকেই বলবো, উনি আমাকে বলছেন। এই কথাটা খেয়াল করে শুনতে হবে, কোন খণ্ডেতে কি আছে আল্লাহ আর কোন খণ্ডের রাসূল আসতে গান। উনি কি বলছে শুনছেন কি? কি বলছে কন্ত দেহি রাসূল উল্লাহ। আচ্ছা, গানটা যার লেখা তিনি তো লেখছে, উনি গিয়েছে, আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল কি উল্লাহ হবে না রাসূল আল্লাহ? এটা দয়া করে আপনি একটু বলবেন, আপনার কাছে আমার প্রশ্ন, আমার জানার প্রয়োজন। রাসূল যদি আল্লাহ হয় তাহলে উল্লাহ কেন বললেন? আর যদি রাসূল উল্লাহ হয় এটা কোন আইনে হয়? তৈব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্যবাণী মিথ্যা কইলে দোষী হয়। শাহাদাত হয় সাক্ষ্যবাদী মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী। তৈব কলমা পড়ে দেখ মন আল্লাহর নিশানা, পড়লেই মুসলমান হইব না। আরে সবুত কুরআন মানব দহ, সবুত কুরআন মানব দহ, পড়লেই মুসলমান হইব না, পড়লেই মুসলমান হইব না, কালেমাটা পড়লেই মুসলমান হইব না। ইমানি ফলে রসই বিসমিল্লাহর বাণী, আরে দয়াল রে ধন কর্জ দেও মন হাদিস কুরআন জানি বাবা, হাদিস কুরআন জানি বাবা, হাদিস কুরআন জানি বাবা। ইমানি ফলে রস হয় বিসমিল্লাহর বাণী, মালিক রে দন কর্জ দেও মন হাদিস কুরআন জানি বাবা, হাদিস কুরআন জানি বাবা। মেলের বিষয়াতে করেছে ঘোষণা, আল্লাহ করেছে ঘোষণা।
আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাখারা সুরার 245 আয়াত কলমা কাইমি করো আরে ফেরব নানা তোমার মুর্শি পরা কলমা সাবুদ কিম্বা তৌহিদ হবে না তাইমি কলমা কাইমি করো আরে ফেরব নানা তোমার মুর্শিদের বর্ণনা মানব দেহ বইরা লৌগা খানা কলেবা
কলেমা পড়লেই মুসলমান হইবে না।